শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 10 সেপ্টেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আগামীকাল থেকে নয়া ভবনে আসাম বিধানসভার শরৎ অধিবেশন, দিল্লির অক্ষরধাম মন্দির দর্শন সস্ত্রীক ব্রিটিশ প্রধানমন্ত্রীর, চিরাঙ্গে বন বিভাগের অভিযানে উদ্ধার গন্ডারের খড়গ হরিণের শিং পিস্তল, গ্রেফতার এক, গর্তে পোড়া 8 নম্বর জাতীয় সড়ক, দুর্ভোগে কয়েক লক্ষাধিক জনগণ, নড়বড়ে অবস্থায় বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা পাথারকান্দিতে, সৈয়দপুরে সড়কের দুরবস্থা, ভোট বয়কটের হুমকি বিশাল সংখ্যক লোকের, পৃথক বোরাকে সায় নেই হাইলাকান্দি বিজেপির, উন্নয়নে কল্পতরু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, 50 নম্বর বালিঘাট এলপি স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষ ও সীমানা দেওয়ালের কাজের শিলান্যাস বিধায়কের, 11 সেপ্টেম্বর থেকে শিলচরে স্বাস্থ্য বিভাগের অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতি, করিমগঞ্জ পুরসভার 6 নং ওয়ার্ডে নিম্নমানের রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা, রাস্তা খুদাই না করে ডালাইয়ের অভিযোগ বিজেপির প্রাক্তন শহর মণ্ডল সভাপতির, ডলুতে কিশোরী অপহরণ ও ধর্ষণকাণ্ডে ধৃত যুবক, 27 লক্ষ লোক বঞ্চিত আধার কার্ড থেকে, বলল সিআরপিসিসি, আরজিয়ের কাছে চূড়ান্ত নাগরিক পঞ্জী ঘোষণার দাবি, এবং সর্বশেষ খবরটি হল, 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। সোমবার অর্থাৎ আগামীকাল থেকে আসাম বিধানসভার 5 দিনের শরৎকালীন অধিবেশন শুরু হচ্ছে। এবার অধিবেশন বসবে নতুন ভবনে। 11 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে অধিবেশন। কার্যসূচি অনুযায়ী 11 সেপ্টেম্বর প্রথম দিন 2023-24 বর্ষের পরিপূরক মঞ্জুরি গ্রান্ট উত্থাপন করা হবে। 13 সেপ্টেম্বর পরিপূরক গ্রান্টের বিষয়ে মঞ্জুরি ভোটিং অনুষ্ঠিত হবে। 14 সেপ্টেম্বর বেশ কয়েকটি সরকারি বিল উত্থাপন করা হবে। এই বিলগুলোর মধ্যে পঞ্চায়েত আইন 1994 সংশোধনী বিলটিও থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বিধানসভার 5 দিনের শরৎকালীন অধিবেশন ঘিরে সাজিয়ে তোলা হয়েছে নতুন ভবনটি। গত 30 জুলাই স্থায়ী ঠিকানা লাভ করেছিল আসাম বিধানসভা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা 30 জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন আসাম বিধানসভার নতুন ভবনটি। পরবর্তী খবরটি হলো, অল্প বৃষ্টিতে বেহাল রূপ ধারণ করে আসাম ত্রিপুরা রাজ্যের সংযোগকারী 8 নং জাতীয় সড়ক হানাখন্দে বোড়া সড়ক দিয়ে বিপদের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। উল্লেখ্য, ওই জাতীয় সড়ক দুই রাজ্যের কয়েক লক্ষাধিক মানুষের জীবনরেখা বলে পরিচিত, কিন্তু বর্তমানে সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। ত্রিপুরায় 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কেন্দ্র সরকারের একান্ত প্রয়াসে রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছিল, কিন্তু ইদানিং উত্তর জেলার বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা বেহাল। বিভিন্ন রাস্তাঘাট ব্যঙ্গে চৌচির, ফলে নাজেহাল অবস্থা জনজীবনে। বর্তমানে আসামের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের অবস্থা বেহাল হয়ে উঠেছে। সড়কের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে, ক্রমশ বিভৎস রূপ নিচ্ছে জাতীয় সড়ক। বিশেষ করে বর্তমানে চামটিলা থেকে পানিসাগর নুয়াগাং এলাকা সহ শনিচূড়ার খেরেংজুরি এলাকায় জাতীয় সড়কের অবস্থা খুব খারাপ। সড়কের স্থানে স্থানে বিশাল বিশাল গর্ত, ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এই রাস্তায় চলাচলের ভয়ে সাধারণ মানুষ এখন রেলপথকেই যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন, কারণ সড়কপথে যাতায়াত করা মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের এক বিশাল অংশ উত্তর জেলায় অবস্থিত। উত্তর জেলাকে বঞ্চনার তালিকায় না রেখে অন্তত পক্ষে যোগাযোগের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিলে জনগণ হয়তো শাসক দলের প্রতি আস্থা রাখবেন, অন্যথায় ভোট ব্যাংকে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবরটি হল, বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠল পাথারকান্দিতে। স্থানীয় কালীবাড়ির পাশে নড়বড়ে অবস্থায় রয়েছে খুঁটি। এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটি ভেঙে যে কোনো সময় গোটা শহর এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রকট হয়ে দেখা দিয়েছে। অভিযোগ মতে, দীর্ঘদিন থেকে প্রান্তিক শহরের ব্যস্ততম থেমাতা সংলগ্ন কালীমাতার মন্দিরের পাশে থাকা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটি বর্তমানে চুটো দুটি রডের উপর ভর করেই রয়েছে। মধ্যের বেশ কিছু অংশে সিমেন্টের প্লেপ উঠে যাওয়ায় দুর্বল হয়ে পড়েছে উঁচু খুঁটিটি। হঠাৎ ঝড় তুফান বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক কোনো দুর্যোগে খুঁটিটি ভেঙে পড়ে বৃহত্তর এলাকা ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে স্থানীয়রা জানান। এ ব্যাপারে স্থানীয় সমর দত্ত অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে তারা বার কয়েক বিভাগীয় কর্তৃপক্ষের কাছে নড়বড়ে বৈদ্যুতিক খুঁটিটি পরিবর্তনের দাবি জানিয়ে লিখিত আবেদন করলেও কাজের কাজ কিছুই হয়নি, ফলে এ নিয়ে তারা অনেকটা হুঙ্কারের সুরে বলেন, আগামী দিনে উচ্চ ক্ষমতা সম্পন্ন নড়বড়ে ওই খুঁটি ভেঙে এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগ দায়ী থাকবে বলে সাফ জানিয়ে দেন।
পাশাপাশি একইভাবে তারা বিষয়টি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ জেলা আয়ুক্ত ও স্থানীয় বিধায়কের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। পরবর্তী খবরটি হলো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফরে ব্যাপক সমর্থনে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল। এতে বরাকের মানুষ ডিলিমিটেশনের পক্ষে সমর্থন জানিয়েছেন, পৃথক বরাকের পক্ষে নেই বরাকের মানুষ। রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব সহ কতিপয় ব্যক্তি পৃথক বরাকের দাবি তুললেও পৃথক বরাকের সায় নেই বরাকবাসীর। শনিবার হাইলাকান্দি শহরে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে একথা জানালেন বিজেপির হাইলাকান্দি জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য, জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, এসসি মোর্চার রাজ্যসভা নেত্রী মন স্বর্ণকার, বিজেপির হাইলাকান্দি জেলা কমিটির প্রাক্তন সভাপতি সুব্রত শর্মা মজুমদার সহ বিজেপি নেতারা। হাইলাকান্দির উন্নয়নে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেন আসামের মুখ্যমন্ত্রী। এতে বাজি পটকা ফাটিয়ে উল্লাস ব্যক্ত করেন বিজেপি। বিজেপি নেতারা বলেন, বরাক সফরে কল্পতরু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন করে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানান জনগণ। এতে জনগণকে ধন্যবাদ জানিয়েছে বিজেপি। বিজেপি নেতারা বলেন, 7 সেপ্টেম্বর হাইলাকান্দিবাসীর জন্য এক ঐতিহাসিক দিন। উন্নয়নের দরাজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দুর্গাপূজার ষষ্ঠীতে হাইলাকান্দি আসবেন আসামের মুখ্যমন্ত্রী। বিজেপি নেতারা পৃথক বরাকের বিরোধিতা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ স্লোগান দেন। বলেন, জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বিজেপি সরকারের শাসনে উন্নয়নের জোয়ার বইছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিজেপির করিমগঞ্জ জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিজেপির হাইলাকান্দি জেলা কমিটির উপসভাপতি শান্তু সারদা, মিডিয়া সেলের রূপক ভট্টাচার্য সহ অন্যান্যরা। পরবর্তী খবরটি হলো সারা আসাম সরকারি চিকিৎসালয় অস্থায়ী স্বাস্থ্য কর্মচারী সংস্থার ডাকে আগামী 11 থেকে 13 সেপ্টেম্বর 3 দিনের কর্মবিরতি ধর্ণা কর্মসূচি পালন করবে সংস্থার কাছাড় জেলা কমিটি। শিলচর সিভিল হাসপাতালের ওপিডির সামনে এই কর্মবিরতি ধর্ণা কর্মসূচি পালন করা হবে। এতে সংস্থার সব সদস্য ও অস্থায়ী কর্মচারীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, 30 মে সংস্থার বিভিন্ন দাবি নিয়ে রাজ্য স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক হয়। এতে তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত তাদের দাবিগুলো পূরণ করা হয়নি, তাই সংস্থা আন্দোলনে যেতে বাধ্য হয়েছে। এই খবরটি জানিয়েছেন সংস্থার সভাপতি নির্মল চন্দ্র দাস। পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ পুরসভার 6 নং ওয়ার্ডের নিম্নমানের রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। করিমগঞ্জ পুরসভার 6 নং ওয়ার্ডে পুরনো রাস্তার উপরে রাস্তা নির্মাণের প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। এছাড়াও নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকার মানুষ। পুরসভা নিম্নমানের কাজ করছে বলে এই অভিযোগ করেছেন খুদ বিজেপির প্রাক্তন শহরমণ্ডল সভাপতি সুজিত পুরকায়স্থ। তবে এই কাজ কে করাচ্ছে তা জানেন না খুদ পুর কমিশনারের প্রতিনিধি। যদিও ঘটনাস্থলে গিয়ে কাজের তদারকি করে এসেছেন পৌরপতি রবীন্দ্র দেব। এই ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের পুরাতন মিশন রোডে। পুরাতন মিশন রোড নামে পরিচিতি রয়েছে ডিসি বাংলাগুয়া গলির। এই গলির রাস্তার একদিক 6 নম্বর ওয়ার্ড ও অপর দিক 7 নম্বর ওয়ার্ডে রয়েছে। জানা গেছে শুক্রবার ওই গলির রাস্তার কাজ শুরু হয়েছে। এতে রাস্তার উপরে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে খুব প্রকাশ করতে শুরু করেন পাড়ার মানুষরা। শনিবার যন্ত্রপাতি নিয়ে ফের কাজ ধরতে যান শ্রমিকরা, তখন পাড়ার মানুষ বেরিয়ে প্রতিবাদ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরপতি রবীন্দ্র দেব। সোমবার ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে কাজ হচ্ছে দেখার আশ্বাস দেন তিনি। তবে পাড়ার মানুষের প্রতিবাদে এদিন কাজ আর হয়নি, যন্ত্রপাতি নিয়ে ফিরে আসেন শ্রমিকরা। নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন সুজিত পুরকায়স্থ, অরূপ দে সহ অন্যরা। সুজিত বাবু বলেন, নিম্নমানের কাজ হচ্ছে, শুনেছি 4.5 লক্ষাধিক টাকার কাজ হচ্ছে, ভালো রাস্তার উপরে রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তার উপরে রাস্তা তৈরি করার একটা নিয়ম আছে, প্রথমে রাস্তা খুদে তার উপর ডালাই করতে হয়, কিন্তু এখানে ভালো রাস্তার উপরেই ডালাই দেওয়া হচ্ছে, আমরা এ নিয়ে প্রতিবাদ করেছি, মন্তব্য করেন সুজিত পুরকায়স্থ। রাস্তার শুরুর দিক বাদ দিয়ে শেষের দিক থেকে কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ করেন অরূপ দে। তিনিও নিম্নমানের কাজের অভিযোগ তুলেন। 6 নম্বর ওয়ার্ডে এই কাজ হলেও কোনো কিছু জানা নেই ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি গোপাল দাসের। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এই কাজ কে বা কারা করাচ্ছে আমাদের জানা নেই, কাজ বন্ধ হয়ে গেছে কি না তাও আমার জানা নেই। পরবর্তী খবরটি হলো বড়খলা কেন্দ্রের ডলু এলাকায় 14 বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলো এক যুবক। শনিবার বিক্রমগুঞ্জ নামের ওই যুবককে গ্রেফতার করে বড়খলা পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার রাত 7টা নাগাদ ডলুবাগান এলাকার 14 বছরের এক কিশোরীকে অপহরণ করে বিক্রমগুঞ্জ তাকে ডলু এলাকার এক লোকালয়ে নিয়ে যায়। সেখানে কিশোরীটিকে এসে ধর্ষণ করেছে বলে অভিযোগ। কিশোরীর পরিবার এ সংক্রান্ত অভিযোগ জানায় বড়খলা থানায়। এরপর ওসি গৌতম কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার করা হয়। পাশাপাশি আটক করা হয় বিক্রমকে। এরপর বড়খলা থানায় নিয়ে আসে পুলিশ। বিক্রমকে বড়খলা থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
পরবর্তী খবরটি হলো আগামী বছরের 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন দিল্লির প্রগতি ময়দানে 2023 G20 সম্মেলনের দিকে যখন সবার নজর, তখনই উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে এলো এই খুশির বার্তা। গত 2 বছরেরও বেশি সময় ধরে রাম মন্দির নির্মাণের কাজ চলছে এবং রাম মন্দিরের প্রত্যাশিত উদ্বোধনের তারিখ ছিল 2024 সালের জানুয়ারি। অযোধ্যা এই বিশাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও অন্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত থাকবেন। প্রাণ প্রতিষ্ঠার 1 সপ্তাহ আগে পূজার অনুষ্ঠান শুরু হবে। জানা গেছে 15 জানুয়ারি থেকে প্রাণ প্রতিষ্ঠার উৎসব শুরু হবে। সূত্রের খবর অনুযায়ী অক্টোবরের মধ্যে মন্দিরের নির্মাণ কাজ শেষ হবে, ততক্ষণে রামলালার গর্ব প্রস্তুত হয়ে যাবে। 22 জানুয়ারি ভগবান রাম এই বিশাল মন্দিরে বসবেন। দেশ বিদেশের রাম ভক্তরা এই তারিখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাম মন্দির ভবন নির্মাণ সমিতির বৈঠকের দ্বিতীয় দিন এসব বিষয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদের অধ্যক্ষ অলোক কুমার, উপাধ্যক্ষ জীবেশ্বর মিশ্র ও রাম মন্দির ট্রাস্টের মহাসচিব চম্পত রায় উপস্থিত ছিলেন। ভবন নির্মাণ সমিতির অধ্যক্ষ নৃপেন্দ্র মিশ্রের পৌরোহিত্যে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে রাম সেবক পুরমে নির্মাণ হওয়া মূর্তি ও মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে শেষ টাচ দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়াও মন্দিরের সঙ্গে যুক্ত সব নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অযোধ্যার অন্যান্য মঠ ও মন্দিরের সাধুরা জানিয়েছেন, ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আসা সাধু ও রাম ভক্তদের থাকা ও খাওয়ার জন্য তারা তাদের মন্দিরগুলিতে সমস্ত ব্যবস্থা করবেন। সবার থাকার ব্যবস্থা ও খাবারের পূর্ণ ব্যবস্থা করা হবে। অযোধ্যায় রাম জন্মভূমির পবিত্র অনুষ্ঠানে আসা ভক্তদের প্রায় 1 মাসের জন্য বিনামূল্যে খাবার দেওয়ার পরিকল্পনা করছে ট্রাস্ট। রায় জানিয়েছেন, জানুয়ারিতে মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ট্রাস্ট 1 মাসের জন্য প্রতিদিন 75,000 থেকে 1,00,000 ভক্তকে খাবার সরবরাহ করবে। পরবর্তী খবরটি হলো বৃষ্টি মাথায় নিয়ে G20 শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন। দিল্লির অক্ষরধাম মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে, তবে বৃষ্টির জন্য বাদ ছাড়ছে না কোনো কিছুই। সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল অক্ষরধাম মন্দির। স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে মন্দিরে যান হিন্দু ধর্মে বিশ্বাসী ঋষি। স্বামী শ্রী নারায়ণ মন্দিরে পুজো দেন, হাত জোড় করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখা যায় তাদের। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের হোটেলে ফিরে যান সুনক। আজকের বিশেষ বিশেষ সংবাদ।